আগস্টে কোভ্যাক্স জোট থেকে ফাইজারের 60 লাখ এবং চীন থেকে 50 লাখ করোনা টিকা দেশে আসবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কনভেনশন সেন্টারকে 1000 থেকে 1200 সজ্জার করোনা হাসপাতাল করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাগত চ্যানেলাই অনলাইন স্বাস্থ্য বুলেটিনে, সঙ্গে আছি আমি শাকিলা জেসমিন। এবার স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বুলেটিনের প্রেস বিজ্ঞপ্তির খবর। আজ 10 জুলাই শনিবার, দেশে করোনা ভাইরাস শনাক্তের 490তম দিন। আজ 613টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ পরীক্ষা করা হয়েছে। 24 ঘন্টায় হটলাইনে কল এসেছে 28,536টি। এখন পর্যন্ত মোট কল 2,89,73,979টি। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 26,231টি। এ সময় নমুনা পরীক্ষা হয়েছে 27,884টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা 69,31,152 জনের। 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 8,772 জন। এ নিয়ে মোট আক্রান্ত শনাক্ত 10,09,315 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 31.46%। পরীক্ষার বিপরীতে এখন পর্যন্ত গড় শনাক্ত 14.56%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 5,755 জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 8,68,139 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 86.01%। 24 ঘন্টায় মারা গেছেন 185 জন। এ নিয়ে করোনা ভাইরাসে বাংলাদেশে সর্বমোট মৃত্যু হয়েছে 16,189 জনের। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.60%। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন 1,24,987 জন। লিঙ্গ বিবেচনায় মৃতের সংখ্যা, গত 24 ঘন্টায় পুরুষ মারা গেছেন 121 জন এবং নারী মারা গেছেন 64 জন। এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেছেন 11,375 জন এবং নারী মারা গেছেন 4,814 জন। বয়স বিবেচনায় গত 24 ঘন্টায় মৃতের সংখ্যা, 0-10 বছর বয়সী একজন, 11-20 বছর বয়সী একজন, 21-30 বছর বয়সী 5 জন, 31-40 বছর বয়সী 13 জন, 41-50 বছর বয়সী 22 জন, 51-60 বছর বয়সী 51 জন এবং 92 জন মারা গেছেন। গত 24 ঘন্টায় হাসপাতালে মারা গেছেন 172 জন এবং বাড়িতে মারা গেছেন 12 জন, আর হাসপাতালে মৃত অবস্থায় এসেছেন একজন। বিভাগওয়ারি গত 24 ঘন্টায় মৃতের সংখ্যা, ঢাকা বিভাগে 70 জন, চট্টগ্রাম বিভাগে 20 জন, রাজশাহী বিভাগে 13 জন, খুলনা বিভাগে 51 জন, বরিশাল বিভাগে 10 জন, সিলেট বিভাগে 7 জন, রংপুর বিভাগে 11 জন ও ময়মনসিংহ বিভাগে 3 জন মারা গেছেন। গত 24 ঘন্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন 2,773 জন। এ সময় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 1,705 জন। বর্তমানে মোট আইসোলেশনে আছেন 63,095 জন। গত 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন 3,792 জন। এ সময় কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন 2,357 জন। বর্তমানে মোট কোয়ারেন্টাইনে আছেন 91,460 জন। এবার দেশের বাইরের করোনা পরিস্থিতির খবর। ভারতে গত 24 ঘন্টায় 42,766 জন আক্রান্ত শনাক্ত হয়েছেন আর মারা গেছেন 1,206 জন। নেদারল্যান্ডসে আবারও সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মোট মৃত্যু 40,36,000 ছাড়িয়ে গেছে, আক্রান্ত 18,68,00,000 বেশি আর সুস্থ হয়েছেন প্রায় 17,09,00,000 মানুষ। এই ছিল আজকের করোনা আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আল্লাহ হাফেজ।